হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। তোমাদের প্রত্যেককেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি ক্লাস নাইনের জন্য, ক্লাস নাইনের বেঙ্গলি সাবজেক্টের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার পাঠের প্রশ্নোত্তর এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। হ্যাঁ, তোমরা জানো তো তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে একটি ভিডিও তৈরি করতে। আর আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটি স্কিপ করে না দেখে শেষ অবধি ভিডিওটি দেখবে। এর আগের ভিডিওগুলোতে তোমাদের ক্লাস নাইনের বেঙ্গলি সাবজেক্টের গৌরাঙ্গের পাইলুলিয়া থেকে এবং মনসামঙ্গল পাঠের প্রশ্নোত্তর এই চ্যানেলটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই আইকনে ক্লিক করবে, নতুবা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। সেবা ক্লাস নাইন বেঙ্গলি বাংলা সাহিত্য চয়নিকা। আজ আমরা প্রত্যুপকার পাঠের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যুপকার কবি হলেন বাংলা সাহিত্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো চলো একে একে প্রশ্নগুলো দেখে নেই। তো প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। ক নম্বর, প্রত্যুপকার গল্পটি কোন পুরুষে লেখা? অপশন এ প্রথম পুরুষ, অপশন বি মধ্যম পুরুষ, অপশন সি উত্তম পুরুষ, অপশন ডি তৃতীয় পুরুষ। সঠিক উত্তরটি হচ্ছে উত্তম পুরুষ, সি। সঠিক আনসার সি। নেক্সট প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, প্রশ্নে লেখা আছে হস্তপদবন্ধ ব্যক্তির নিবাস কোথায়? অপশন এ বাগদাদ, অপশন বি ডেমাস্কস, অপশন সি গ্রিস, অপশন ডি প্যারিস। সঠিক উত্তরটি হচ্ছে এখানে বি ডেমাস্কস। নেক্সট কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স লেখা আছে আলী ইবন আব্বাস কোন দেশের লোক? এমসিকিউ, অপশন এ বাগদাদ, অপশন বি লাহোর, অপশন সি আফগানিস্তান, অপশন ডি ডেমাস্কাস। ডেমাস্কাস সঠিক উত্তরটি হচ্ছে বাগদাদ, অপশন এ। ঘ নম্বর প্রশ্ন, প্রশ্নে লেখা আছে খলিফার নাম কি? অপশন এ জসিমউদ্দিন, অপশন বি আলী ইবন আব্বাস, অপশন সি মামুন, অপশন ডি শহীদুলাল। সঠিক উত্তরটি হচ্ছে সি। এরপরে বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন, সত্য ও অসত্য বেছে নাও। ক নম্বর, আবুস খলিফার বিরাগ বাজন ছিলেন? উত্তরটি হচ্ছে অসত্য। খ, খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন? উত্তরটি হচ্ছে সত্য। গ নম্বর প্রশ্ন, পরদিন অপরাহে আবুস খলিফার নিকট উপস্থিত হইলেন? অসত্য। খ নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে যত স্থান আছে ডেমাস্কস আমার সর্বাপেক্ষা প্রিয়? উত্তরটি সত্য। নেক্সট শূন্যস্থান পূর্ণ করো। তিন নম্বরের ক, তিনি বলিলেন আমার দেশ জন্মস্থান? উত্তরটি হচ্ছে আমার, তিনি বলিলেন দেশ আমার জন্মস্থান। খ নম্বর, তিনি কৃপা করিয়া আমার দেশ করুন, উত্তর প্রাণ রক্ষা করুন। ঘ নম্বর, সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি দেশ থলি দিলেন, উত্তরটি স্বর্ণমুদ্রার থলি দিলেন। ঘ নম্বর, তিনি দেশ ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন, উত্তরটি ঘাতককে। নেক্সট উম নম্বর, এবং লেখা আছে এক্ষণে আপনার যেরূপ হয় দেশ করুন, উত্তরটি হচ্ছে অভিরুচি। এরপরে চার নম্বর, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? উত্তরটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। খ, আব্বুস পাণ্ডকা করার জন্য আশ্রয়দাতা বাড়িতে কতদিন ছিলেন? উত্তরটি হচ্ছে এক মাস। নেক্সট, তুমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল, বক্তাকে খলিফা। গো, আপনকার নিবাস কোথায়? আপনকার বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে হস্তপদবন্ধ ব্যক্তিকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, প্রশ্ন লেখা আছে ওমানম, প্রশ্ন লেখা আছে প্রত্যুপকার পাঠের লেখককে? উত্তরটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চ নম্বর, প্রত্যুপকার পাঠে কে কার প্রত্যুপকার করেছেন? উত্তর আলী ইবন আব্বাস ডেমাস্কাসবাসী বন্দির। এই ছিল তোমাদের ছোট প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি বড় প্রশ্ন। পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে যে পাঁচ নম্বর প্রশ্ন, তিন চারটি বাক্যে উত্তর দাও। পৃথিবীতে যত স্থান আছে
এ স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, উক্তিটির যথার্থ বুঝিয়ে বলো। উত্তর, ডেমাস্কোসের পদচ্যুত শাসনকর্তার আক্রমণে বক্তা প্রাণ রক্ষার্থে তথাকার এক সম্ভ্রান্ত ব্যক্তির নিকট আশ্রয় প্রার্থনা করেন। গৃহস্বামী তাহাকে কেবল এক মাস পর্যন্ত নির্ভয়ী রাখেন নাই, উপরন্ত নিরাপদে তাহার বাড়ি ফিরিবার ব্যবস্থা সহ পাতে ও যথেষ্ট উপহার সামগ্রী প্রদান করিয়েছিলেন। সেই জন্য বক্তা ডেমাস্কোস নগর হইতে এইরূপ অভিমত পোষণ করিয়াছেন। নেক্সট প্রশ্ন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছেন? এমসিইউ উত্তর রয়েছে এটা, ডেমাস্কোস বাস বিচারাধীন বন্দী আলী বোস আব্বুসকে বলিয়াছেন। আলী বন আব্বুস যখন আপেক্ষ করিয়া তাহাকে বলিতেছেন যে ডেমাস্কোসের আশ্রয়দাতা কোনো খবর যদি তিনি পাইতেন তবে কৃতজ্ঞতা প্রদর্শন করিতে পারিলে মৃত্যুকালে তাহার মনে কোনো ক্ষোভ থাকিত না, এই প্রসঙ্গে বক্তা উপরোক্ত উক্তিটি করিয়াছেন। গ নম্বর প্রশ্ন, প্রশ্নে লেখা আছে লৌহ শৃঙ্খল থেকে মুক্তি হবার কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করিয়াছেন? উত্তর, কতিপয় অসৎ ব্যক্তির আক্রোশের ফলে তিনি বন্দী হইয়াছেন, স্ত্রী পুত্র কন্যাদের সহিত দেখা করিবার সুযোগও ঘটে নাই, মৃত্যুদণ্ডের আশঙ্কায় ভীত স্বতন্ত্র হইয়া মুক্তিদাতার নিকট বিনীত প্রার্থনা জানাইলে যে পরিবারের নিকট যেন তাহার সংবাদ প্রেরণ করেন নাই। ঘ নম্বর, বন্দীকে মুক্ত করার পর আবুস তাকে কি বলেছিল? উত্তরটি হচ্ছে, বন্দীকে মুক্ত করিয়া আব্বুস তাহার হস্তে স্বর্ণ সহস্র স্বর্ণ মুদ্রার থলি প্রদান করিয়া অবিলম্বে প্রস্থান করিয়া পরিবারের সহিত মিলিত হইতে বলিলেন। ইহার ফলে হয়তো আব্বুসকে খলিফা রুশের সম্মুখীন হইতে হইবে, কিন্তু তাহাতে তিনি বিন্দুমাত্র দুঃখিত হইবেন না। ওম নম্বর, আব্বুসের প্রস্তাবে তিনি সম্মত হননি কেন? উত্তর, প্রকৃতপক্ষে তিনি পরোপকারী দয়াশীল ব্যক্তি, তাহার বিবেচনায় একদিন আশ্রয় প্রদান করিয়া যে প্রাণকে তিনি রক্ষা করিয়াছেন এখন নিজের প্রাণ রক্ষার্থে স্বার্থপরের মতো সেই প্রাণের বিনাশ ঘটাইবার কারণ হইতে পারিবে না, সেজন্য তিনি আবুসের প্রস্তাবে সম্মত হন নাই। ছ নম্বর, খলিফা যে উন্নত চিত্তের পুরুষ কীভাবে তার প্রমাণ পাওয়া যায়? বন্দির মানব বিকথাবোধ সম্বন্ধে সর্বশেষ জ্ঞাত হইয়া খলিফা অত্যন্ত প্রীত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে অব্যাহতি দিলেন। কেবল তাহাই নয়, তাহাকে মহামূল্য পরিচ্ছদ্য সুসজ্জিত 10টি অশ্ব, 10টি খচ্ছর, 10টি উষ্ট্র এবং ডেমাস্কোসের রাজপ্রতিনিধির নামে একটি নির্ভয়েই রাখেন নাই, উপরন্ত নিরাপদে তাহার বাড়ি ফিরিবার ব্যবস্থাসহ পাথে ও যথেষ্ট উপহার সামগ্রী প্রদান করিয়াছিলেন। সেজন্য বক্তা ডেমাস্কোস নগর সম্বন্ধে এইরূপ অভিমত পোষণ করিয়াছেন। এরপরে দেখো, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে, কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিলেন? উত্তর, ডেমাস্কোস বাস বিচারাধীন বন্দী আলী বন আব্বুস কে বলিয়াছিলেন। আলী বন আব্বুস যখন আপেক্ষ করিয়া তাহাকে বলিতেছিলেন যে ডেমাস্কোসের আশ্রয়দাতা কোনো খবর যদি তিনি পাইতেন তবে কৃতজ্ঞতা প্রদর্শন করিতে পারিলে মৃত্যুকালে তাহার মনে কোনো ক্ষোভ থাকিত না, এই প্রসঙ্গে বক্তা উপরোক্ত উক্তিটি করিয়াছেন। গ নম্বর, লৌহ শৃঙ্খল থেকে মুক্তি হওয়ার পর বন্দী কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন? উত্তর, কতিপয় অসৎ ব্যক্তির আক্রোশের ফলে তিনি বন্দী হইয়াছেন, স্ত্রী পুত্র কন্যাদের সহিত দেখা করিবার সুযোগ ঘটে নাই, মৃত্যুদণ্ডের আশঙ্কায় বীত স্বতন্ত্র হইয়া মুক্তিদাতার নিকট বিনীত প্রার্থনা জানাইলে যে পরিবারের নিকট যেন তাহার সংবাদ প্রেরণ করেন। এরপর দেখো, ঘ নম্বর, বন্দীকে মুক্ত করিবার পর আব্বুস তাকে কি বলেছিল? উত্তর, বন্দীকে মুক্ত করিয়া আব্বুস তাহার হস্তে সহস্র স্বর্ণমুদ্রার থলি প্রদান করিলে, ইতিমধ্যে মনে হয় এই দুটো প্রশ্ন আমরা পড়ে নিয়েছি, নেক্সট আমরা দেখে নেব। খলিফা যে উন্নত চিত্তের পুরুষ কীভাবে তার প্রমাণ পাওয়া যায়? উত্তর, বন্দীর মানক, এই তিনটি প্রশ্ন আমাদের পড়া হয়ে গেছে, নেক্সট আমরা দেখে নেব রচনামূলক প্রশ্ন উত্তর। প্রত্যুপকার পাঠে কে কীভাবে প্রত্যুপকার করেছে আলোচনা করো। উত্তর, কোনো ব্যক্তির নিকট হইতে উপকার পাইবার প
পর সুযোগ মতো তাহাকে যে উপকার প্রদর্শন করা হয় তাহাই প্রত্যুপকার। আলোচ্য পাঠে দেখা যায়, আলী ইবন আবুস নামে এক ব্যক্তি ডেমাস্কসবাসী এক বন্দির প্রত্যুপকার করিয়াছেন। আলী ইবন আব্বাস খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফা তাহার দরবারে আনেত বিচারদিন বন্দীকে আব্বাসের গৃহে সেই রাত্রের জন্য রুদ্ধ করিয়া রাখিতে নির্দেশ দিলেন। আপন গৃহে নিবাস সম্বন্ধে আলাপ করিয়া তিনি জানিতে পারলেন বন্দির বাস ডেমাস্কসে। ডেমাস্কস নগরের এক ব্যক্তি এক সময় তাহার প্রাণ রক্ষা করিয়াছিলেন। ডেমাস্কস নগরের পদচ্যুত শাসনকর্তার আক্রমণে তিনি প্রাণ রক্ষার্থে সেই নগরের এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হইলে গৃহস্বামী তাহাকে নির্ভয়ে আশ্রয় প্রদান করেন। এক মাস কাল যেখানে থাকিবার পর আশ্রয়দাতার সহযোগিতায় নিরাপদে তিনি নিজ গৃহে ফিরিয়ে আসিলেন। পাতে হিসাবে তিনি একটি স্বর্ণমুদ্রার থলি, অষ্টপৃষ্ঠে খাদ্য সামগ্রী এবং পথে পরিচর্যা করিবার জন্য একটি বৃত্ত এবং একটি সুসজ্জিত অশ্ব উপহার হিসাবে প্রদান করিয়া যাত্রীদের সহিত পরিচয় করাইয়া দিলেন। সেই দয়াশীল আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ না পাওয়ার আপেক্ষা প্রকাশ করিলেন। যখন আবুস জানিতে পারিলেন বন্দী সেই আশ্রয়দাতা, তখন তিনি সর্বশেষ আনন্দিত হইয়া নিজের বিপদ তুচ্ছ করিয়া বন্দীকে মুক্ত করিয়া সহস্র স্বর্ণমুদ্রার থলি প্রদান করিয়া আপন পরিবারের সহিত মিলিত হইবার জন্য অনুরোধ করিলেন। কিন্তু পরোপকারী বন্দী ইহাতে সম্মত হইলেন না। আবুসকে তখন খালিফার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করিয়া জানাইলেন যে ব্যক্তি একদিন তাহার প্রাণ রক্ষা করিয়াছিলেন, যে ব্যক্তিকে মুক্ত করিয়া দিলেও আবুসের প্রাণ সংশয়ের কথা চিন্তা করিয়া মুক্ত হইতে চাহেন না, তিনি কখনোই দুরাচার নহেন। তিনি প্রকৃতপক্ষে পরোপকারী, দয়াশীল, ন্যায়পরায়ণ এবং সদ্বিবেচক। তিনি অসৎ ব্যক্তিদের চক্রান্তের শিকার হইয়াছেন। খলিফার বিবেচনায় বন্দী নির্দোষ সাব্যস্ত হইয়া গৃহে ফিরিয়া গেলেন। এভাবেই আব্বুস আশ্রয়দাতার প্রত্যুপকার করিয়াছেন। চলো নেক্সট প্রশ্নটি দেখে নেই, প্রত্যুপকার নামকরণের সার্থকতা আলোচনা করুন। উত্তরটি হচ্ছে, সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করিয়া থাকে। নামকরণের মধ্য দিয়াই রচনার মূল বিষয়কে উপভোগ করা যায়। নামকরণ হলো দর্পণের মতো, যাহার মধ্য দিয়া মূল বা বস্তু প্রতিবিম্বিত হয়। বাংলা গদ্যের জনক যিনি, তাহার গল্পের নামকরণ যে যথার্থ সার্থক হইবে তাহা স্বাভাবিক। গল্পটির মূল বৃত্তে রহিয়াছে পরোপকার প্রবৃত্তি। আলী ইবন আবুস এবং বিচারধীন বন্দির প্রত্যুপকারের কাহিনীকে অধিক ছন্দময় করিয়া প্রাণ সঞ্চার করিয়াছে পার্শ্ব চরিত্রের অভিনেতা মামুন খলিফা। আলী ইবন আব্বাস প্রাণ রক্ষার্থে ছুটিয়া গেলেন ডেমাস্কস নগরের এক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে। গৃহস্বামী যথার্থই দয়াশীল, পরোপকারী, অজ্ঞাত কুলছিল। ব্যক্তিকে আশ্রয়দানে কুণ্ঠিত হন নাই, বিপরীত অনুকূলে আসিলে যথাযোগ্য সম্মান সহকারে আশ্রয় প্রার্থীকে আপন গৃহে প্রেরণ করিলেন। অপরদিকে সেই আশ্রয়দাতা তথা গৃহস্বামী দুষ্ট লোকের চক্রান্তের শিকার হইয়া বন্দী অবস্থায় আনিত হইলেন একদা আশ্রয়প্রার্থীর নিকট। আলাপ প্রচারিতার মাধ্যমে উভয়ের পরিচয় জানিতে পারিয়া আব্বুস প্রত্যুপকারের সুযোগ গ্রহণে করিলেন। খলিফার নিকট বন্দীর চরিত্রের গুণাবলী ব্যক্ত করিয়া নির্দোষ বলিয়া প্রমাণ করিতে সচেষ্ট হইলেন। খলিফাও উন্নত চিত্তের পুরুষ ছিলেন। সমস্ত ঘটনা বিবেচনা করিয়া বন্দীকে উপহার সামগ্রী প্রদান করিয়া সসম্মানে তাহাকে নিজ গৃহে প্রেরণ করিলেন। এবার আমরা সব প্রসঙ্গ ব্যাখ্যা দেখে নিই। ক নম্বর, গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। উত্তরটি হচ্ছে, উদ্ধব্ধ আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত। বিদ্যাসাগর রচনাবলীর অন্তর্গত প্রত্যুপকার পাঠ হইতে উদ্ধব্ধ হইয়াছে। প্রসঙ্গ, আলী ইবন আবুস যখন প্রাণভয়ে বিত হইয়া প্রাণ রক্ষার জন্য গৃহস্বামীর নিকট আবেদন জানাইলেন, তখন গৃহস্বামী তাহার প্রতি অভয় হস্ত প্রসারিত করিয়া দিলেন। ব্যাখ্যা, আলী ইবন আবুস নামে এক ব্যক্তি ডেমাস্কসের শাসনকর্তার সহিত সেই স্থানে গিয়াছিলেন। সেখানে ডেমাস্কসের পদচ্যুত শাসনকর্তার আক্রমণে সম্মুখীন হইয়াছিলেন। প্রাণ রক্ষার তাগিদে পলায়ন করিয়া তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে উপস্থিত হন। গৃহস্বামীর নিকট কাতর বচনে প্রাণ রক্ষার আবেদন জানান। গৃহস্বামী তাহাকে অভয় প্রদান করিয়া প্রাণ রক্ষা করিলেন এবং আশ্রয় প্রদান করিয়া বিপদমুক্ত করিলেন। খ, যদি তাহার নিকট কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষুব্ধ থাকে না। আলোচ্য অংশটুকু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বিদ্যাসাগর রচনাবলীর অন্তর্গত বৌদ্ধপ্রকার নামক পাঠ হইতে লওয়া হইয়াছে। প্রসঙ্গ, আলোচ বন্দির
নিবাস ডেমাস্কোসে জানিতে পারিয়া আবু সেখানকার ব্যক্তি একদিন তাহার উপকার করিয়াছিলেন তাহার সম্বন্ধে আপেক্ষ করিয়া উদ্দব্দ উক্তি ব্যাখ্যা করেছিলেন। ব্যাখ্যা: আলিবন আব্বস আবু ডেমাস্কোস পাশি আশ্রয়দাতার নিকট যে উপকার পাইয়াছিলেন তাহা কখনোই বলিতে পারেন নাই, সেজন্য ডেমাস্কোস তাহার নিকট সর্বাপেক্ষা প্রিয় স্থান। বন্দী সেই নগরের ব্যক্তি জানিতে পারিয়া অপেক্ষা করিয়া বলিয়াছেন, সেই উপকারী ব্যক্তির প্রতি যদি কখনো কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পান তা হইলেও মৃত্যুকালে তাহার কোনো ক্ষোভ থাকিবে না। এরপর দেখো, এটি খুব ইম্পর্টেন্ট, আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণর রক্ষার্থে সেই প্রাণের বিনাশের কারণ হইব। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত রচনাবলীর অন্তর্গত পৌতপকার নামক পাঠ হইতে লওয়া হইয়াছে। প্রসঙ্গ: আলিবন আবুই যখন আপন প্রাণ বিপন্ন জানিয়া বন্দীকে মুক্ত করিয়া নিজ গৃহে ফিরিয়া যাইতে অনুরোধ করিলেন তখন বন্দী উপরোক্ত উক্তিটি করিয়াছিলেন। ব্যাখ্যা: বন্দীকে মুক্ত করিয়া দিলে আবুসের জীবন বিপন্ন হইতে পারে, তথাপি আবুস বন্দীকে মুক্ত করিয়া সহস্র স্বর্ণমুদ্রার থলি প্রদান করিয়া অবিলম্বে আপন পরিবারের সহিত মিলিত হইবার অনুরোধ জানাইলেন। তখন বন্দী তাহাতে সম্মত হইলেন না, বন্দী সৎ এবং পরোপকারী, তাই তাহার বিবেচনায় একদিন যে প্রাণকে রক্ষা করিয়াছিলেন এখন নিজের প্রাণ রক্ষা করিতে গিয়া সেই প্রাণের বিনাশের কারণ হওয়া তাহার পক্ষে কিছুতেই সম্ভব নয়। পরোপকারী বলিয়া মহৎ প্রাণের অধিকারী বলিয়া আপন স্বাক্ষর রাজস্বার্থে আপন আদর্শ হইতে বিচ্যুত হওয়া সম্পূর্ণ অসম্ভব। এরপর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই পরীক্ষায় আসে যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, অসন্ধিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত রচনাবলীর অন্তর্গত বিদ্যাসাগর রচনাবলীর অন্তর্গত পৌতপকার পাঠ হইতে গৃহীত। প্রসঙ্গ: বন্দী নিরপরাধ, নির্দোষ ইহা প্রমাণ করিবার জন্য আব্বুস উপরোক্ত মন্তব্যের অবতারণা করিয়াছিলেন। ব্যাখ্যা: বন্দীর প্রকৃত পরিচয় জানিতে পারিয়া খালিফার দরবারে তাহাকে নিরপরাধ প্রমাণ করিবার জন্য আবুস প্রকৃত সত্য বিষয়ে প্রকাশ করিলেন। সেই ব্যক্তি কিভাবে তাহাকে আশ্রয় প্রদান করিয়া প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং যথাযথ সম্মানের সহিত নিজ নগরে ফিরিয়া যাইবার সুব্যবস্থা করিয়াছেন তাহা নিবেদন করিলে বন্দীকে যখন তিনি মুক্ত করিয়া গৃহে ফিরিয়া যাইবার প্রস্তাব জানাইলেন তখন মুক্তিদাতার প্রাণ সংশয়ের কথা ভাবিয়া তিনি সেই প্রস্তাবে রাজি হইলেন না। এইরূপ দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সন্ধিবেচক ব্যক্তি কখনোই দুরাচার হইতে পারেন না। অসৎ কুপ্রবৃত্তির লোকের চক্রান্তের শিকার হইয়াছেন বন্দী। এরপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টিকা। জন্ম 1820, মৃত্যু 1891। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের এক ও ভগবতী দেবীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দারিদ্রের মধ্য দিয়া বাল্য ও কিশোর জীবন অতিবাহিত করিয়াছেন। গ্রামের পাঠশালা পাঠ শেষ করিয়া মাত্র 9 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। অধ্যয়ন স্পৃহা ও প্রতিভাবালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। তার প্রতিষ্ঠিত মেট্রোপলিটান কলেজ বর্তমানে বিদ্যাসাগর মহাবিদ্যালয় নামে পরিচিত। তাহার ওই প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়। সীতার বনবাস, শকুন্তলা ইত্যাদি তাহার অনুদিত গ্রন্থ। ছাত্রপাঠ্য অনেক বইও রচনা করেন। তাহাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। এই ছিল তোমাদের প্রত্যুপকার পাঠের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এ ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ এইটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আবারও বলছি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।